गुड मॉर्निंग स्टूडेंट सबाई निश्चय भलो आज तुम्हारा सामने देखो एक इंडिपेन्डेंस डे आज के तो स्वाधीनता दिवस जेदिन स्कूले आसी फ्लैग होस्ट करी और रास्ता प्रोसेसिंग करी प्रोसेसन बेर करी तो पता नहीं तो इंडिपेन्डेंस डे पर तुम्हारा आज के एक ड्रॉइंग बना फ्लैग आका तुम्हारा शिखे चो चलो देखी कि भाव आंक देखो खाता तुम्हारा आड़े दिखे धरवे खतार पेज आड़े दिखे धरे खाता तई तो आड़ाड़ी भाव धरे एरपर तुम्हारा क्लास वार्क डेट लिखे आज के क्लास वार्क डेट लिखे लिखे ड्रॉइंग बना कि देखो मजखने ठीक एकदम ऊपर मजखने ऊपर सोजा स्ट्रेट लाइन नामालाम एक नीचे दिखे जैगा देखे दो लाइन पासपाशी नामाते तई तो एरपर नीचे एक स्टैंड बना देखो स्टेयर मत तीनटे कलर करब तरह चारटे लाइन टनल कटा लाइन चारटे लाइन प्रथम जुड़े दिल जुड़े दिल पर जुड़े दिल और मजर साथ हुई आनल पता मत कर रंग करब अच्छा ऊपर देखो हमारा फ्लैग बना फ्लैग बनानों एक ही रकम बाखा कर तीनटे लाइन दो तीनटे चारटे लाइन सरि चारटे लाइन टनते हैं तेल तीनटे स्केच पा तीनटे फाका जगह पा तीनटे फाका जगह तीनटे रंग है तुम्हारा जानो मजर साथ हुईल थक फ्लैग आका हो गल एरपर दड़ी दिए द खूब इजी एत जाए देखो अनेकगुल फ्लावर आँखी फुलगल ओखान पड़े एरक देखा पता फुलगल पड़े তাহলে অনেকগুলো আমি ফ্লাওয়ার রেখে নিলাম ওপর নিচে নিচে কতগুলো ফ্লাওয়ার রেখে দিলাম আচ্ছা এরপরে বাম দিকে আমি করছি কি দেখো একটু উপরের দিকে করছি উপরের দিকে ক্লাউড আসছি দিকে পাখি উড়ে যাচ্ছে তখন দেখাবে সিন হয়ে গেল দৃশ্য তাই তো একটা সিনারির মতো হয়ে গেল এরপরে তোমরা এটাকে স্কেচ করে নেবে কালো বর্ডার লাইন নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর আমরা রঙে আসবো রং তোমরা নিশ্চয়ই জানো যে আমরা পতাকার রং কি দিই আচ্ছা সবার প্রথমে এখানে তোমরা ইয়েলো কালারটা এখানে দেবে ইয়েলো কালার দেব হয়েছে আর এই ব্যাম্বো স্টিকটাতেও তোমরা ইয়েলো বা ব্রাউন দিতে পারো হয়েছে এরপরে লাইট ব্লু যে কালার আছে তোমাদের কাছে স্কাই কালার আছে স্কাই কালার দিয়ে
আকাশটা তোমরা ধরে নেবে, এই আকাশটা না মেঘ গুলোতে একটু দিয়ে দেবে, ক্লাউড গুলোতে। সবার আগে আঁকা হবে কি করতে হবে বললাম, স্কেচ করে নেবে, স্কেচ পেন দিয়ে কালো বর্ডার লাইন করবে, তারপরে ক্লাউডে রং দিচ্ছি, ক্লাউডে রং দিলাম। এরপরে দেখো স্যাফরন কালার, কমলা রং তোমাদের কাছে আছে, কমলা রংটা তোমরা এখানটায় পতাকার উপরের অংশে দেবে, পতাকার রং তোমরা আগে শিখে নিয়েছো জানো। তাহলে 15 আগস্টের জন্য আমরা একটা ড্রয়িং বানাচ্ছি আজকে, ফাইভ হোস্টিং এর একটা ছবি, পতাকা তোলার পর কি হয় না, ফুলগুলো পরে, সে ফুলগুলো আবার দেখিয়েছি আমরা। নিচের দিকটাতে তোমরা ডিপ গ্রিন কালার দেবে, ডিপ গ্রিন কালার দেবে তোমরা এই জায়গাতে, নিচের অংশটাতে পতাকা, তাহলে স্যাফরন হোয়াইট, মাঝেরটা কোনো রং দেবে না, এটা সাদা থাকবে মাঝখানটাতে, আর নিচেরটাতে কি করছি ডিপ গ্রিন কালার বসাচ্ছি। এই তিনটে রং নিয়ে আমরা আমাদের পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, তাই তো। এখানেও তেমনি কি করলাম, অরেঞ্জ কালার দিলাম, আর নিচে গ্রিন কালার, কেমন লাগছে তোমাদের ড্রয়িংটা জানাবে, আর নিশ্চয়ই এই ড্রয়িংটা করে আমাকে অ্যাকসেপ্ট দিয়ে পাঠাবে। হলো, এরপরে আমরা করবো ব্লু কালার দিয়ে মাঝের হুইলের দাগগুলো করবে, ব্লু কালার দেবে এখানটাতে, পুরো দাগে দাগে হুইল হুইলের ব্লু কালার দিয়ে টানলাম। এতদূর হলো ড্রয়িংটা। এরপরে ফুলগুলোতে তোমরা পিঙ্ক কালার বা রেড কালার দিতে পারো, লাল রঙের কপি করতে পারো। আমার কাছে রেড কালার নেই, আমি পিঙ্ক কালারটা দিলাম। এইভাবে ফুলের রংগুলো তোমরা দেবে, কোন ফুলটাতে হলুদ রং, কোনটাতে লাল রং, কোনটাতে পিঙ্ক রং, এভাবে তোমরা কালার নিয়ে নেবে। এটা করবে, সেই সঙ্গে লিখবে কি এখানে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তো, এটা লিখবে তোমরা। নিচে তোমরা সালটা লিখতে পারো, কোন কোন সাল কোন বছর, এটা 2021, তাই তো, 2021 লিখতে পারো এখানটাতে। এভাবে লিখে ড্রয়িংটা তোমরা কমপ্লিট করবে, কমপ্লিট করে আমাকে পাঠাবে। নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের ড্রয়িংটা, কেমন লেগেছে, ভালো তো, তাহলে এই ড্রয়িংটা তোমরা করে আমাকে অ্যাকসেপ্ট দিয়ে পাঠাও। সবাই ভালো থাকো, অন্তগেন আবার বললাম যে অবশ্যই ড্রয়িংটা করে আমাকে পাঠাবে। চলো, টাটা।